নমস্কার বন্ধুরা, বনশ্রীর হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করলা চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে এই করলা চিংড়ি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আশা করি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। যারা করলা খেতে পছন্দ করেন না বা করলা শুনলেই নাক কুচকান, তারাও কিন্তু খুব খুশি মনে এই রেসিপিটি খেয়ে ফেলবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তবে সাবস্ক্রাইব এবং লাইক করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আসুন দেখে নেওয়া যাক আমার এই করলা চিংড়ির রেসিপিটি। এর জন্য আমি ছোট সাইজের করলা বা উচ্ছে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম করলা আছে। করলাগুলো মধ্যে ফালা করে পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর যে করলার মধ্যে শক্ত সিড আছে সেগুলোকে কিন্তু বের করে তারপরে স্লাইস করতে হবে, নয়তো খেতে ভালো লাগবে না। দেখুন, এইভাবে যেগুলোর শক্ত দানা আছে সেগুলোকে বের করে দিয়ে আমি স্লাইস করে পুরোটা কেটে নিয়েছি। কিছুটা চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি। বড় সাইজের চিংড়ি মাছগুলোকে ছোট করে কেটে নিয়েছি। কুচো চিংড়িতে এই রেসিপিটি বেশি ভালো হয়। সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে মেখে আমি মাছগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেব। অপরদিকে গ্যাসে একটি কড়া চাপিয়ে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা করলাগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবং ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ হতে রেখেছি। 6 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে চেক করে নিচ্ছি করলাটা ঠিক করে সেদ্ধ হয়েছে কিনা। করলা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। অপরদিকে রান্নাটা শুরু করছি। 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে মিনিট খানেক আমি ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে রাখব। এর থেকে বেশি পরিমাণ মাছও আপনারা দিতে পারেন, তাতে কিন্তু খুবই ভালো লাগবে। 1 চামচ আরও তেল অ্যাড করে দিলাম এবং একটা শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো হয়। এবার অ্যাড করে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন হয়ে গেছে। এই সময় আমি করলাগুলো জল চিপে তারপরে দিয়ে দিচ্ছি। করলাগুলো জল চিপে কিন্তু দিতে হবে। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে মিনিটখানেক ভেজে নেব। মিনিটখানেক ভাজার পর ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে করলার সাথে ভেজে নেব। আমার রেসিপিটি প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।